কাঁচা আম শেষ হওয়ার আগেই বানিয়ে নিন এই চপ। এই চপটাও ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব, দেখুন কিরকম লাগছে দেখতে। এখন এই পুরটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেব। আমার চপটা খেতে দারুণ লাগে। আম গাছের কাছে চলে এসেছি, আজকে একটাই আম পারবো। আজকে এই একটা আম দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো, যেটা হয়তো আপনারা অনেকেই খাননি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। এই দেখুন এই একটা আম, আর কত বড় সাইজ দেখুন। আমটা কিন্তু বেশ ভালোই টক আছে। আপনাদের বলেছিলাম না, আমাদের বাগানে যতগুলো আম গাছ আছে খুব একটা ভালো আম হয়নি কোনো গাছেই। এই এত বড় গাছের সবেমাত্র এই একটাই আম হয়েছিল। আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার খোসা ছাড়িয়ে নেব। আজকে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটু টক দেখে আম নিয়েছি। কাঁচা মিঠা আম না নেওয়াই ভালো, টক আমে কিন্তু স্বাদটা ভালো হবে। আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার ধুয়ে আমটাকে গ্রেট করে নেব। এরকম মিহি করে গ্রেট করে নিয়েছি। এখন আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব। কিছু মশলা নিয়েছি, সেগুলো শুকনো কড়াইতে ভেজে নেব। তিনটে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা ধনে 1 চা চামচ, গোটা জিরে 1 চা চামচ, মৌরি দেবো 1/2 চা চামচ। শুকনো মশলাগুলো ভাজা হয়ে এসেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে এসেছে, এবার গুঁড়ো করে নেব। মশলাটাকে কিন্তু একদম মিহি গুঁড়ো করিনি, এবার এটাকে তুলে নেব। আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে কাঁচা আমের চপ। আপনারা খেয়েছেন কিনা অতি অবশ্যই জানাবেন। কিন্তু এখন আমি এই চপের পুরটা তৈরি করে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ গোটা জিরে, আদা কুচি দেব, আদা কুচি দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার এর মধ্যে গ্রেট করে রাখা আম দিয়ে দেব। কাঁচা আমটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, জলটাও একটু শুকনো হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দেবো। এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি, আলুটাকে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন এই পুরটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেব। ভাজা গুঁড়ো মশলাটা এই সময় দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুরটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নিয়েছি, আর দেখুন এখন কিন্তু একদম পুরো কড়াই থেকে উঠে আসছে। এবার এই পুরটাকে নামিয়ে নেব। চপের পুরটা ঠান্ডা হতে হতে এদিকে আমি চপের ব্যাটারটা তৈরি করে নেব। একটা জায়গার মধ্যে পরিমাণ মতো বেসন নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 4 চামচ পরিমাণ চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, সামান্য পরিমাণ দেব লাল লঙ্কার গুঁড়ো। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করব না, একটু ঘনই করব।
ব্যাটাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, খুব বেশি কিন্তু পাতলা করিনি, দেখুন একটু ঘনই আছে। এখন এই চপের পুরটা থেকে কেটে কেটে আমি চপগুলো তৈরি করে নেব। চপের পুরটা থেকে কেটে কেটে আমি এই চপগুলো এই থালার মধ্যে রাখবো, তার জন্য প্রথমে এই থালার মধ্যে সামান্য পরিমাণ বেসন ছিটিয়ে নেব, তাহলে চপগুলো কিন্তু তুলতে সুবিধা হবে। এবার এই পুর থেকে কেটে কেটে আমি চপগুলো তৈরি করে নেব। এই দেখুন, আবারও উপর থেকে বেসন ছড়িয়ে দেব। এবার আমি এই আমের চপগুলো ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দেব। একটা চপ নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব। এবার এটাকে তেলের মধ্যে দিয়ে দেব। চপ ভাজার সময় কিন্তু তেলের তাপ খুব বেশি হবে, তা না হলে কিন্তু চপ তলায় বসে যাবে, উঠবে না। দেখুন চপটা কিন্তু সুন্দরভাবে ভেসে উঠেছে। এবার ঘুরিয়ে ফিরিয়ে সব দিকটা ভালো করে ভেজে নেব। আর এই চপ কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, চপটা ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব। দেখুন কীরকম লাগছে দেখতে। আবারও একটা চপ নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব। এবার এটাকে তুলে ব্যাটারটা যতটা সম্ভব ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তেলে দেওয়ার সাথে সাথেই দেখুন একদম উঠে আসছে তেলের উপরে। এই চপটাও ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব। দেখুন কীরকম লাগছে দেখতে, চপগুলো কত সুন্দর ফুলেছে দেখেছেন। আর চপ ভাজার সময় কিন্তু আঁচ একদম গনগনে রাখতে হবে। এইভাবে বাকি চপগুলো ভেজে নেব। চপটা ছেড়ে দেব এবার তেলের মধ্যে। দেখুন কিরকম লাগছে চপগুলো দেখতে। একটা চপ আপনাদের দেখাই বাইরে থেকে কতটা ক্রিস্পি হয়েছে দেখুন, আর ভিতর থেকেও কিন্তু অসাধারণ, আর এর স্বাদ কিন্তু অতুলনীয়। দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। কচি আর চপ বানিয়েছি। এমনি চপের থেকে কিন্তু স্বাদ একদম আলাদা। আমার চপটার টেস্ট অসাধারণ। আর এই কাঁচা আমের মরশুম শেষ হতে হতেই এই চপটা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সকাল সন্ধ্যা কিন্তু যে কোনো সময় খেতে বেশ ভালো লাগবে। কাঁচা আমের চপটা খেতে দারুণ লাগে। আর অভিদীপ তো ছিল না, স্কুলে গেছিল, ও কিন্তু জানেই না যে এই চপটা কাঁচা আম দিয়ে বানানো হয়েছে। দারুণ লাগে কিন্তু। আর আপনারাও কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।